বিশ্ব মহামারী আতঙ্কবাদ ধার্মিক হিংসা অপরাধ বিভিন্ন রোগ দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্বিপাক আদি সমগ্র বিশ্ব আজি আশঙ্কিত কেবল দৈবিক রূপা মাধ্যমে হি এসবর নিরাকরণ সম্ভব এই লক্ষ্যে গোবর্ধন পীঠাধীশর জগৎগুরু শঙ্করাচার্য শ্রী নিশ্চলানন্দ সরস্বতী ও প্রজ্ঞান মিশনর প্রতিষ্ঠাতা অন্তরাষ্ট্রীয় ক্রিয়াযোগী স্বামী প্রজ্ঞানানন্দ পরমহংসঙ্ক মার্গদর্শনরে ওড়িশা বৈদিক ব্রাহ্মণ পরিষদ পক্ষের স্থানীয় নবকলবর রোডস্থ শ্রী শ্রী আখণ্ডলমণি মন্দির পরিসরের শনিবার আরম্ভ হয়েছে ত্রিদিনাত্মক বিশ্ব শান্তি শ্রী মহাবিষ্ণু যজ্ঞ শুক্রবার দিন অঙ্কুরারোপণ কার্য সম্পন্ন হওয়ার পরে শনিবার শ্রী নৃসিংহ মন্ত্রে যজ্ঞবিধি রাজ্যের বিভিন্ন অঞ্চলর আসি বৈদিক ব্রাহ্মণ মান দ্বারা আরম্ভ করা যাই প্রতিদিন জপ তপ ও আহুতি আদি সহ সন্ধ্যা সময়ের আধ্যাত্মিক সৎসঙ্গ ভজন ও পারায়ণ আদির ব্যবস্থা করা যাই রবিবার মধ্যাহ্ন সময়ের পরমহংস শ্রী প্রজ্ঞানানন্দ সরস্বতী এই ধর্মানুষ্ঠানের মুখ্য পুরোধা রূপে উপস্থিত রহবে ও সোমবার মধ্যাহ্ন সময়ের যজ্ঞর পূর্ণাহুতি প্রদান করা যাব বলে পরিষদর সম্পাদক পণ্ডিত সত্যনারায়ণ ত্রিপাঠী সূচনা প্রদান করেছেন। পবিত্র আখণ্ডলমণি ভবতু মে ভুদে সাধ্যে বেণু শিরসি শিখি পৃচ্ছং কাটি তটে সুগোড়ং শাস্ত্র বিধান অনুসারে বৃন্দাবন বসতি লীলা পরিচয় অলঙ্কারযুক্তং নবগণ রুচির সংযোগঠারে আসি সমস্তে পৌঁছিছন্তি এবং প্রভুঙ্ক কামে পরম ব্রহ্মা বিদ্যা ভুবনায় চিত পদ জগন্নাথ ততহ যথা লাভ উপচারে পূজয় নমনা স্বাগতম নজাতে হম রম্যা নিখিল জনমাভ্যাম পরভ সত্যনারায়ণ ত্রিপাঠী ওড়িশা বৈদিক ব্রাহ্মণ পরিষদর সম্পাদক প্রভুঙ্ কৃপার জগন্নাথঙ্কর কল্যাণ মানে কোণ কৃপা যদি নহবে এইভাবে এক সৎকার ঝিও যা কি পবিত্র জগন্নাথ ধামে আখণ্ডলমণি ক্ষেত্রে আমার ভাইনা অনেক বিরাজমান আমার সমস্ত বড় ভাইনা মানে সুর ভাইনা পাণ্ডে ভাইনা অনেক আমার ভাইনা মানে সব বিরাজমান অনেক এটি আমার পাখে
ଯାହା ହଉ ପ୍ରଭୁଙ୍କ କୃପାରୁ ଏଭଳି ଏକ ମହତ କାର୍ଯ୍ୟ ଯାହାକି ଜଗନ୍ନାଥ ଧାମରେ ହେଉଛି ପୁଣ୍ୟ କାର୍ଯ୍ୟ, ଯେଉଁଭଳି ଭାବରେ ଜଗତରେ ବର୍ତ୍ତମାନ ମହାମାରୀ କରୋନା ଆଦି ଯେଉଁଭଳି ଦେଖାଯାଇଛି, ନିଶ୍ଚିତ ଭାବରେ ବିଶ୍ୱାସ ଅଛି ଧର୍ମ କାର୍ଯ୍ୟ ବଳରେ ସବୁକିଛି ସିଦ୍ଧ ହୋଇପାରିବ, ଧର୍ମ କାର୍ଯ୍ୟ ବଳରେ ସମସ୍ତ ଏଇଭଳି ପାପ ରୋଗ ମୁକ୍ତ ସବୁ ହୋଇପାରିବ ପ୍ରଭୁଙ୍କ କୃପାରୁ। ଯାହା ହଉ ଆମେ ଭାଇନାମାନଙ୍କର ସବୁ ପ୍ରକାର ସାହାଯ୍ୟ ସହଯୋଗରେ ଏଡ଼େ ବଡ଼ କାର୍ଯ୍ୟକୁ ଆମେ ମାନେ ସମାପନ କରିବା ପାଇଁ ତିନି ଦିନ ଧରି ଚାଲିବ। ଏ ଯଜ୍ଞର କାଲି ହେଇଥିଲା ପୂର୍ବ ଅଙ୍କୁରାରୋପଣ, ଆଜି ଜଳଯାତ୍ରା ସହିତ ମଣ୍ଡପ ପ୍ରବେଶ ଏବଂ ମଣ୍ଡଳରେ ଆମର ବୈଷ୍ଣବ ଆଗ୍ନି ସ୍ଥାପନ, ଏଠାରେ ଆପଣ ନୃସିଂହ ମନ୍ତ୍ରରେ, କାହିଁକି ନା ଜଗନ୍ନାଥଙ୍କର ଆଦ୍ୟ ରୂପ ହେଉଛି ନୃସିଂହ ରୂପ, ନୃସିଂହ ରୂପରେ ଆମର ପ୍ରଭୁଙ୍କର ଏଠାରେ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟ ଆମର ନୃସିଂହଙ୍କର ମନ୍ତ୍ରରେ ହେବ, ଆଉ ନୃସିଂହ ମୋ ବିଧାନରେ ସବୁ ଶାସ୍ତ୍ର ବିଧାନରେ ହେବ। ଓଡ଼ିଶାର 30 ଜିଲ୍ଲାରୁ ସମସ୍ତ ବ୍ରାହ୍ମଣ ଦେବତାମାନେ ଅଛନ୍ତି, ହଜାର ହଜାର ବ୍ରାହ୍ମଣ ଦେବତାମାନେ ପହଞ୍ଚିବେ ଏହି ଦିନ ମଧ୍ୟରେ, ସମସ୍ତଙ୍କର ଏଭଳି ରହିଥାଉ, ଜଗତର କଲ୍ୟାଣ ହେତୁ ଆପଣମାନଙ୍କ ଭାବରେ ପ୍ରଚାର ପ୍ରସାର କରିଥାନ୍ତି। ଏହା ହିଁ